ওয়েলকাম স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, খুব ভালোভাবেই তোমরা তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। কী পরীক্ষা না, প্রত্যেকটি স্কুলেই জানো তোমরা এপ্রিল মাসে তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সাম হবে। তো হয়তো আমি ফার্স্ট সামেটিভের এক্সামে তোমাদের যে সিলেবাস সেটা আমি শেষ করতে পারবো না উইদিন দ্য টাইম, মানে তোমাদের যে সময় রয়েছে, আমি তাও চেষ্টা করবো হার্ড অ্যান্ড সোল তোমাদের ম্যাথের সিলেবাসটা কমপ্লিট করানোর। তো কিন্তু টেস্ট পরীক্ষার মধ্যে, দুর্গাপুজোর মধ্যে তোমাদের মাধ্যমিকের ম্যাথের সিলেবাস শেষ হবে, এটা আমি গ্যারান্টি দিলাম। কারণ এই মুহূর্তে আমি একটু ব্যস্ত রয়েছি, তোমাদের যখন গরমের ছুটি থাকবে স্কুলে তখন আমারও গরমের ছুটি থাকবে, আমিও তখন একটু ফ্রি থাকবো, ওই সময়টা আমরা সিলেবাসটা বেশি করে শেষ করব, মানে বেশি করে সিলেবাসটা আমরা মানে ঘন ঘন ক্লাস করতে থাকবো, আমি ইচ অ্যান্ড এভরিডে তখন ক্লাস নিতে পারবো। তাই এখন একটু আমার হেক্টিক শিডিউল থাকার জন্য আমি তোমাদের এখন ক্লাস নিতে পারছি না। তো আজকের ক্লাস তোমাদের জন্য চক্রবৃদ্ধি সুদ এবং সমাহার বৃদ্ধি, তোমাদের গণিত বই ষষ্ঠ চ্যাপ্টার বা সিক্সথ চ্যাপ্টার, তোমাদের যে মাধ্যমিক বই রয়েছে সেই সিক্সথ চ্যাপ্টারের নাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদ বা চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি, কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ। তো এই জিনিসটা কী আজকে আমরা জানবো, এবং এর যে কিছু ল রয়েছে যার সাহায্যে আমরা করবো, যেমন সরল সুদের ক্ষেত্রে I=PTR/100, এটা হচ্ছে ইউনিভার্সাল ল, এই লটাকে কাজে লাগিয়ে আমরা যে কোনো অঙ্ক সরল সুদ থেকে আসুক না কেন আমরা করতে পারবো। ঠিক একইভাবে চক্রবৃদ্ধি সুদেরও কিছু আমাদেরকে সূত্র বের করতে হবে যার মাধ্যমে আমরা অঙ্কগুলো করতে পারবো। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখবে। তো চক্রবৃদ্ধি সুদ ব্যাপারটা কি? ব্যাপারটা আর কিছুই নয়, ধরো আমি আগের দিন বলেছিলাম যে তোমার পাড়ার কোনো এক দাদা, ধরো কেল্টুদা কারো কাছে সাইকেল কিনবে বলে টাকা ধার করতে গেল 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা। ঠিক আছে, একটু স্টাইলের সাইকেল হবে, যার সিটটা একটু উঁচু হবে, ওই ধরনের সাইকেল কিনতে গেল, যার দাম 10,000 টাকা, ধার করলো অ্যাট দি রেট অফ ইন্টারেস্ট 10%। কত? 10%। কত বছরের জন্য নেবে বলেছে? না, বলেছে 2 বছরের জন্য নেবে। তাহলে এটাকে আমরা 100 দিয়ে ভাগ করি, আমরা তো জানি I=PTR, 10,000 টাকা ধার নিয়েছে, আর হচ্ছে 10% মানে 10, আর টাইম হচ্ছে 2 বছর। তো এটাকে আমরা ভাগ করলে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 2,000 টাকা তাকে এক্সট্রা দিতে হবে, অর্থাৎ 2 বছর পরে তাকে 12,000 টাকা দিতে হবে পাড়ার কোনো এক দাদাকে। কে দেবে? কেল্টুদা দেবে। কত টাকা? 12,000 টাকা। এই কনসেপ্টটা তোমরা জানো, এই কনসেপ্টটার নাম হচ্ছে কি? সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। এই কনসেপ্ট তোমাদের কিন্তু জানা রয়েছে। এখন কোন কনসেপ্টটা তোমরা জানো না সেটাই হচ্ছে এখন মজার বিষয়। কি বললাম? সেটাই এখন মজার বিষয়। তো চলো, এখন যেটা চক্রবৃদ্ধি সুদ সেখানে এই জায়গাটা একটু মজার ব্যাপার, এই যে 2,000 টাকা ইন্টারেস্ট আমি বলছি না সর্বমোট, এই জায়গাটাতেই কিন্তু একটা মজার খেলা রয়েছে। তো সেই মজার খেলাটা কি? না, কেল্টুদা যার কাছে টাকা ধার করতে গেল সরল সুদের অ্যাকর্ডিং টু সিম্পল ইন্টারেস্ট, সেই ভদ্রলোককে কেল্টুদাকে 2 বছর পর সুদে আসলে 12,000 টাকা দিতে হবে। কিন্তু ওই ভদ্রলোকটি বললেন, কেল্টু তোকে আমি টাকা দিতে পারি, কিন্তু 2 বছর পর আমি তোর কাছ থেকে নেব কত? না, আমি 2 বছর পর তোর কাছ থেকে নেব 12,100 টাকা। 10% সুদ, সুদের পার্সেন্টেজ সেম, 2 বছরই টাইম, কিন্তু তোর কাছ থেকে আমি নেব 12,100 টাকা। এখন কেল্টুদা পড়লো ফাঁদে। কি ব্যাপার? আমি তো জানি 12,000 টাকা হয় 12,100 কী করে। এইখানে হচ্ছে আসল মজা, এবং এটাকেই বলা হয় চক্রবৃদ্ধি সুদ। ব্যাপারটা কি? ব্যাপারটা ভেরি সিম্পল। এখানে কি হয়, একটা টাইম পিরিয়ডকে ধরে নেওয়া হয় যার পরে আবার চক্রাকারে সেই প্রসেসটা নতুনভাবে শুরু হয়। যেমন 2 বছর টাইম পিরিয়ডের আমরা ধরে নিলাম 1 বছর করে সুদের ধরা চত্বর, কি না, প্রথম 1 বছরের জন্য 12,000 টাকার সুদ কত? 10% হলে 10/100, টাইম মানে 1, তার মানে কত হচ্ছে এটা? 1,200 টাকা। কত টাকা? 1,200 টাকা। ঠিক কি হবে এটা? কত বছর পরে? 1 বছরের সুদ 12,000 টাকার। যখন সেকেন্ড টার্মে আবার শুরু হবে তখন এই যে মূলধনটা 12,000 ছিল, এই মূলধনটা হয়ে যাবে কত জানো? এই মূলধনটা হয়ে যাবে 12,000 + 1,200। 12,000 + 1,200, এইটা হচ্ছে মেন কনসেপ্ট। এবং এর ওপরেই 10% যে ইন্টারেস্ট সেটা পড়বে, এবং অ্যামাউন্টটা হচ্ছে 13,20। আমি ওখানে তোমাদেরকে বলেছিলাম যে কেল্টুদা 12,100 টাকা দিতে হবে, ওটা 12,100 হবে না, ওটা তাহলে হবে 12,000, এই যে এইটা 1,320, 12,000 নয়, ওটা 13,020 টাকা হবে, মানে 12,000 + 1,320, 0, 2, 3, 3, 1, 13,320 টাকা কেল্টুদাকে দিতে হবে অ্যাকর্ডিং টু কি?
চক্রবৃদ্ধি সুদ। এটাই হচ্ছে মজার ব্যাপার, যে চক্রবৃদ্ধি সুদের সংজ্ঞা তোমাদের বইতে বলছে, কোনো নির্দিষ্ট সময় শেষে অর্জিত সুদ বা মূলধন বা আসলের সঙ্গে যুক্ত করে ওই সুদ আসল বা সবৃদ্ধি মূলকে পরবর্তী নির্দিষ্ট সময়ের জন্য নতুন আসল বা মূলধন হিসেবে ধরা হয়, তাকেই বলা হয় চক্রবৃদ্ধি সুদ। কি হলো? একটা নির্দিষ্ট টাইমের পর পরবর্তী মূলধন আমরা কাকে ধরছি? এইটাকে ধরছি। মানে কি, প্রথম বছরের যে সুদের টাইমটা ছিল সেখানে আমরা মূলধন ধরছি কেলটুদার জন্য 12,000 টাকা, বাট এক বছর পর সেই মূলধনটা হয়ে যাচ্ছে 12,000 যুক্ত PTR। পি 12,000, টি হচ্ছে 1, আর হচ্ছে 10, মানে 00231, 13,200 টাকা। 13,200 টাকা হচ্ছে সেকেন্ড ইয়ার, অর্থাৎ যে দ্বিতীয় বছরে যে আবার সুদটা শুরু হলো তার মূলধন কখন? তখন মূলধন কত? 13,200 টাকা। এটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এবারে এর উপরে আবার 10% ইন্টারেস্ট হবে। যদি বলে 3 বছরের এই যে 13,320 বেরোলো, এর উপরে আবার ইন্টারেস্ট 10% বসবে। এইভাবে প্রত্যেক বছরের জন্য নতুন করে চক্রাকারে সুদের যে সূত্রটা রয়েছে সেটা অ্যাপ্লিকেবল হবে, এবং এটাকেই বলা হয় চক্রবৃদ্ধি সুদ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন যদি আমাদেরকে এইভাবে এক একটা অঙ্ক করতে বলে এবং সেখানে যদি বলে দেয় 5 বছরের সুদ বের করো চক্রবৃদ্ধি সুদ, তাহলে তো তোমরা অঙ্ক করতেই থাকবে। যদি 10 বছরের বলে করতেই থাকবে, সেভাবে তো হয় না। না তো তার জন্য আমাদেরকে কী করতে হবে? একটা সূত্র আমাদেরকে আসতে হবে, একটা ল বের করতে হবে, যার সাহায্যে আমরা খুব ইজিলি কম সময়ে খুব দ্রুততার সঙ্গে অঙ্কটি করতে পারবো বা সমস্যার সমাধান করতে পারবো। এবারে ব্যাংকে যখন কেউ লোন নেয়, বর্তমানে যে সাধারণ চলছে সেই লোনগুলো কিন্তু মূলত এই চক্রবৃদ্ধি সুদেই হয়। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এখন আমরা কী করবো? সূত্র বের করবো। সেখানে সূত্র বের করতে গেলে আমরা প্রথমেই ধরে নিচ্ছি মূলধন। মূলধন কত? পি। ইন্টারেস্ট আর। এটা কি? সুদের হার। ঠিক আছে, আমরা তো আই বের করব, আর টাইম তো এখন আমরা এক বছর করে করব। এবারে বলে রাখি, এই এক বছরের যে চক্রবৃদ্ধি সুদের পিরিয়ড না, এটা কখনো এক বছর হতে পারে, কখনো 6 মাস হতে পারে, আবার কখনো 3 মাস হতে পারে। সেটা তোমাদের কিন্তু প্রশ্নে কিন্তু উল্লেখ করা থাকবে। যদি বলে যে 10% হারে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করে, তখন ধরে নিতে হবে যেটা বার্ষিক। কিন্তু যদি সময় উল্লেখ করা থাকে যে 6 মাস অন্তর চক্রবৃদ্ধি সুদ, তখন তার জন্য একটা আলাদা রুলস অ্যাপ্লাই করতে হবে। সেটাও কিন্তু আস্তে আস্তে আমি আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো। অঙ্কগুলো মূলত কালকের ক্লাসে করবো, আজকে মূলত তোমাদের সঙ্গে আমি সূত্রগুলো প্রতিষ্ঠা করছি। ঠিক আছে, তো এখন মূলধন পি, সুদের হার আর। আমরা নর্মালি সরল সুদ থেকে কি জানি? আই ইকুয়ালস টু PTR। তাহলে এখানে টিটা কত? 1, PTR বাই 100। টি তো আমি এক বছরের জন্য করছি, তার মানে কি হচ্ছে এটা? PR বাই 100, আই ইকুয়ালস টু, এটা হচ্ছে কি, এক বছরের পি অ্যামাউন্টের 8% হারে সুদের পরিমাণ। তার মানে সুদে আসলে এক বছর পরে যখন প্রসেসটা আবার শুরু হবে তখন কি হবে? তখন কি হয়ে যাবে? ওটা পি প্লাস PR বাই 100। এটা কি? এটা হচ্ছে এক বছর পরে সুদে আসল, এক বছর পরে সুদে আসল। এখানে আমি যদি পি কে কমন করে নিই, 1 প্লাস R/100, যেটা দেখতেও একটু ভালো লাগে, এত টাকা। এটা কি? এক বছর পরে সুদে আসলের পরিমাণ। এবারে কি, দ্বিতীয় বছর যখন আবার টার্ম করব, সেই একই সূত্র, আই টু, এটা আই ওয়ান করে দাও। এবারে আই টু ইকুয়ালস টু সেম PTR। এক্ষেত্রে এই যে পিটা হচ্ছে কোনটা? এইটা, পি হোল ইন্টু 1 প্লাস R/100 ইন্টু R/100, কারণ সুদের হার তো আর সেম। তাহলে এটা কি? দ্বিতীয় বছরের পরে সুদের পরিমাণ। তাহলে দ্বিতীয় বছরের পরে সুদে মূলে কি হবে? এইটা হচ্ছে দ্বিতীয় বছরের আসল, এটা হচ্ছে সুদ, এই দুটোকে যোগ করতে হবে। তাহলে দ্বিতীয় বছরের শেষে, আফটার দি এন্ড অফ সেকেন্ড ইয়ার, সুদে আসলে কত হচ্ছে? পি হোল ইন্টু 1 প্লাস R/100 প্লাস এইটা, পি হোল ইন্টু 1 প্লাস R/100 ইন্টু R/100।
এখানে যদি আমি p হোল ইনটু 1 প্লাস r বাই 100 কে কমন নিয়ে নি, p হোল ইনটু 1 প্লাস r বাই 100 কে কমন নিয়ে নিলে এখানে হচ্ছে কি 1 প্লাস r ভাজিতক 100, p হোল ইনটু 1 প্লাস r ভাজিতক 100, তার মানে এই দুটো কি হোল স্কয়ার হয়ে যাচ্ছে, তার মানে আমরা লিখতে পারি p ইনটু 1 প্লাস r বাই 100 এর হোল স্কয়ার। ঠিক একইভাবে যখন আমরা 3 বছরের করব এইটা হয়ে যাবে p হোল ইনটু 1 প্লাস r বাই 100 হোল কিউব। দেখবে তোমরা বাড়িতে যখন এটার পরে এর উপরে ইনটু r ভাজিতক 100 করবে যে সূত্র আসবে সেটার সঙ্গে যখন এই অ্যামাউন্টটাকে যোগ করবে দেখবে এইটা আসবে। এই করে করে যত যাবে এখানে এই যে পাওয়ারটা বাড়তে থাকবে তার মানে তখন আমরা খুব ইজিলি বলতে পারবো যে n বছরের, কি বলছি, n বছরের p যে মূলধনটা আমরা প্রথম ধরেছিলাম সেই n বছরের সুদে আসল বা n বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ হচ্ছে কত, p হোল ইনটু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, যেখানে p হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার এবং n এটাই হচ্ছে সময়। ঠিক আছে, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন তোমাদের প্রশ্ন যাবে যে যদি বছরে আপনি যেটা বললেন কিছুক্ষণ আগে ছ মাস অন্তর চক্রবৃদ্ধি সুদ হয়, তারও সূত্র আছে, সেটাও আমাদেরকে কিন্তু বের করতে হবে। তাহলে ছ মাস অন্তর যদি চক্রবৃদ্ধি সুদ হয় সেটাকে বছরের আকারে প্রকাশ করলে কি হচ্ছে, t ইকুয়ালস টু কি হচ্ছে 6/12 বা হাফ বছর। তাহলে এভাবে আমরা করি যে মূলধন যদি p হয়, সুদের হার যদি r পার্সেন্ট হয়, তাহলে আমরা এক বছরের সুদ সমান ptr, p t কত হচ্ছে হাফ r ভাজিতক 100 সমান কি হচ্ছে pr ভাজিতক এখানে 200, পি আর ভাজিতক 200। এটা সুবিধার্থে আমরা এরকম পি আর ভাজিতক 200 লিখে দিলাম, বা নর্মালি আমি যদি এটাকে নর্মাল রাখি সব থেকে বেটার হবে আমি পি হোল ইনটু, এটাকে আমি সব থেকে বেটার হবে পি ইনটু আর ইনটু হাফ নর্মালি রেখে দিই, এটাকে গুণ করার কোনো প্রয়োজন নেই, আমি এটাকে এভাবেই রেখে দিই পি ইনটু আর ইনটু হাফ ভাজিতক 100। এটা কি, এইটা হচ্ছে সুদ। তাহলে সুদে আসলে ছ মাস পরে, আচ্ছা এটা এক বছর নয় সরি, ছ মাস পরে সুদে আসলে কত হচ্ছে, পিটা মূলধন ছিল, এটা হচ্ছে সুদে আসল মানে কি পি পি আর ইনটু হাফ বাই 100, তার মানে পি কে কমন নিয়ে নাও তোমরা কত হচ্ছে 1 প্লাস আর বাই 2 বাই 100 হয়ে গেল। এবারে কি ছ মাস পরে এটা হচ্ছে একটা টিনিয়র হয়ে গেল, সেকেন্ড টিনিয়র কি ছ মাস পরে আবার শুরু হচ্ছে, তখন মূলধন কে, তখন মূলধন হচ্ছে এইটা, তাহলে তখন কি হবে পি হোল ইনটু 1 প্লাস আর বাই 2 ভাজিতক 100 ইনটু টাইম টি, টি মানে কত, আবার তো সেই হাফ আর যেরকম থাকলো সেরকম ডিভাইডেড বাই কত 100। তাহলে এবারে এটাকে আমরা কি করব, সমাধান করব পি আর বাই 2 ভাজিতক 100 গুণিতক 1 প্লাস আর বাই 2 ভাজিতক 100, আমি জাস্ট এটাকে ভাঙছি এটাকে সূত্রের আকারে প্রকাশ করব বলে। তাহলে এটা কি বেরোলো, এটা বেরোলো সেই একই ব্যাপার কি ইন্টারেস্ট, এর সঙ্গে আমি আসল একে যোগ করি কি হবে পি হোল ইনটু, আমি একটা সাইডে লিখছি পি হোল ইনটু 1 প্লাস আর বাই 2 হোল ডিভাইডেড বাই 100 যুক্ত পি হোল ইনটু আর বাই 2 ডিভাইডেড বাই 100 হোল ইনটু 1 প্লাস আর বাই 2 বাই 100। এবার এটাকে আমি কমন নেব কাকে, পি হোল ইনটু 1 প্লাস আর বাই 2 বাই 100, এই পার্টটা কমন চলে আসবে, পি হোল ইনটু 1 প্লাস আর বাই 2 ভাজিতক 100 কে যদি কমন নিয়ে নিই এখানে হয়ে যাচ্ছে কি 1 প্লাস আর বাই 2 ভাজিতক 100। দেখো এটা আবার সেই একই হচ্ছে, তাহলে কি হচ্ছে পি ইনটু 1 প্লাস আর বাই 2 হোল ডিভাইড বাই 100 এর টু দি স্কোয়ার। ঠিক একইভাবে যখন 3 বছরের করবো এই জায়গাটা কিউব হবে, তার মানে n বছরের জন্য কি হয়ে যাবে পি হোল ইনটু 1 প্লাস আর বাই 2 হোল ডিভাইড বাই 100 টু দি পাওয়ার n, এটাই হচ্ছে
এন বছরের, এন বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ, এন বছরটা টাইম পিরিয়ডটা নয়, টাইম পিরিয়ড হচ্ছে ছ মাস অন্তর, ছ মাস অন্তর সমূল চক্রবৃদ্ধি সুদ হচ্ছে কি, পি হোল ইন টু ওয়ান প্লাস আর বাই টু ডিভাইড বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন। আর এক বছরের সমূল চক্রবৃদ্ধি, বেসিক্যালি এখান থেকেই কোশ্চেন আসে যে সমূল চক্রবৃদ্ধি সুদ এক বছরের মূলত আসে, যদি প্রশ্ন খুবই কঠিন আসে তখন এই ছ মাসের আসে অথবা তিন মাসের। আমি এক্ষুনি তিন মাসটাও করবো, তিন মাস অন্তর চক্রবৃদ্ধি সুদের যে সূত্র সেটাও আমি এক্ষুনি তোমাদেরকে বলে দেবো। তাহলে ছ বছরে, সরি ছ মাস অন্তর সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি, পি হোল ইন টু ওয়ান প্লাস আর বাই টু ডিভাইড বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন হচ্ছে কি, ছ মাস অন্তর সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্র। এক বছরের কোনটা বলেছিলাম, পি হোল ইন টু ওয়ান প্লাস আর বাই টু হোল টু দি পাওয়ার এন। তোমাদের বইতে পৃষ্ঠা নাম্বার 102 দেখো নিচের দিকে দেখা রয়েছে, অতএব এন বছরের সমূল চক্রবৃদ্ধি হচ্ছে পি হোল ইন টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার এন। আর তোমাদের বইয়ের 104 পাতায় লেখা রয়েছে দেখো বার্ষ নীল রঙের বর্ডার করে, এই দেখো এই জায়গাটা রয়েছে নীল রঙের বর্ডার করে বার্ষিক আর পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হাতে অর্জিত সুদ ষান্মাসিক, অ্যাকচুয়ালি ছয় মাস অন্তরকে ষান্মাসিক বলা হয় এবং তিন মাস অন্তরকে বলা হয় ত্রৈমাসিক, সেটাও আমি এক্ষুনি তোমাদেরকে বলাবো। সেই ষান্মাসিক চক্রবৃদ্ধি সুদের পর্ব যদি দুই হয় তখন এন বছরের চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি সুদ হচ্ছে পি হোল ইন টু ওয়ান প্লাস আর বাই টু ডিভাইড বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার টু এন। আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, এখানে হ্যাঁ এই জায়গাটা টু এন হবে, সরি 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 একটু জাস্ট ভুল হয়ে গেছে, এখানে তোমাদের এই যে টুটা ছিল না এরপরেরটাই হবে থ্রি, তারপরটাই হবে ফোর, এইভাবে এটা টু এন হবে, সরি এটা একটু আমার 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 মিস্টেক হয়ে গেছে এই জায়গাটা। পি হোল ইন টু ওয়ান প্লাস আর বাই টু হান্ড্রেড, হ্যাঁ এই জায়গাটা আমার একটু মিস্টেক হয়ে গেছে, এই জায়গাটা এটা টু এন হবে, তোমাদের বইতে 104 পাতা রয়েছে। আমি দরকার হলে পরের দিন আমি এটা নেক্সট ক্লাসটা আমি ল্যাপটপে নেবো, তো সেখানে ভালো করে বুঝিয়ে দিতে পারবো, কারণ এখানে হোয়াইট বোর্ডে বোঝানোর সমস্যা হচ্ছে, আমি ল্যাপটপটা ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো আশা করছি নেক্সট ক্লাসে, অর্থাৎ আগামীকালই তোমাদের নেক্সট ক্লাস নেবো, সেখানে আমি ফার্স্টে এটা বোঝাবো, দেন আমি তোমাদের ম্যাথ করানো শুরু করবো। আজকের মতো এই পর্যন্তই, শুধু তোমাদেরকে কালকে তোমরা কালকে আমি যদি তোমাদের সঙ্গে লাইভ ক্লাস নিতাম এটা খুবই ভালো হতো, তো কিছু করার নেই আমাদের কাছে এখনও, আমি জানি খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে এবং তোমাদের সঙ্গে সঙ্গে আমি শুধু নয় বাকি যারা ক্লাস নিচ্ছেন ওনারাও লাইভ ক্লাস নেবেন। তো কালকে আমি প্রথমে তোমাদের কোনটা করাবো এইটাই, এই সূত্রটা আবার একটু ডবল একটু বুঝিয়ে দেবো, এই ডবল এটা আমি আলোচনা করে দেবো, কোনটা ষান্মাসিক, ষান্মাসিক সমূল চক্রবৃদ্ধি সুদ, তারপরে ত্রৈমাসিকটা আলোচনা করবো এবং তারপরে আমি তোমাদেরকে অঙ্ক করাবো। কালকের ক্লাস কিন্তু এক ঘন্টার কাছাকাছি ক্লাস হবে, কালকের ক্লাসটা কেউ মিস করবে না। আজকের ক্লাসে আমি তোমাদেরকে মূলত সূত্রটা কীভাবে হয় একটু বোঝালাম, আগামীকালের ক্লাসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেউ মিস করো না, সঙ্গে থাকো স্টুডেন্ট স্টনিক ফাউন্ডেশনের, বাকি ক্লাসগুলো তোমরা করতে থাকো। টিল দেন সকলে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ জয় ভারত।